গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেরি করে ব্লগটা শুরু করছি, 9:15 বেজে গেছে। সকাল সকাল উঠেছি, উঠে স্নান টান করে পুজো টুজো করে কমপ্লিট রান্নাঘরে চলে এসেছি। ভাত হয়ে গেছে, এক এক করে রান্নার সব কিছু গুছিয়ে নিলাম, এবার রান্না শুরু করেছি। ডাল সিদ্ধ করে রাখলাম, আজকে মঙ্গলবার নিরামিষ, তো ডালটা পরে করবো। হচ্ছে আগে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করবো, সেটা বসালাম। তো রান্না বান্না শুরু করেছি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তবে রান্না বসিয়ে দিয়েছি, এটা আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করবো, এটা হবে ঘাটি অনেক রকম সবজি দিয়ে। আর হচ্ছে এই যে ডালের বড়া ভেজে নিয়েছি, এটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এদিকে ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা উপুর করে দিয়েছি। আর এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল, আগে আলুর তরকারিটা রান্না করে নেবো, তারপরে ডালটা বসাবো, আর সব শেষে ঘাটি। আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে, বিছানার উপর চেয়ার উঠিয়ে নিয়েছে, শয়তানি করতে করতে কী করবে, মাথা কাজ করে না ওর, এরকমই করে। ঘর বাড়ি সব এলোমেলো হয়ে আছে আর শয়তানি করছে বসে বসে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে, ও ঘাটি খায়নি, ডাল আর আলুর তরকারি দিয়ে খেয়ে গেছিলো। আর এখন তিনজনকে খেতে দিয়ে দিলাম, শাশুড়ি মা দুই মেয়েকে, আমি একটু পরে খাবো, এরা তো ঘাটি খাবে না। ওই জন্য বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, মেয়ে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, রান্নাঘর সব কিছু মুছে মাছে রেখে দিলাম, রান্না তো কমপ্লিট। আর আমি চুল তো রাচাইনি, তাড়াতাড়ি রান্না করলাম স্কুলে যাওয়ার জন্যে। পুজো দিয়ে এসে সোজা রান্না করে চলে এসেছি, রান্না হয়ে গেছে, এবারে যাই একটু সিঁদুরটা পরে, তারপর আমি খাওয়া দাওয়া করবো, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করবো। তো রান্না বান্নার পরে আমি গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি, আর থালা বাসন যেগুলো আছে ওগুলো দিদি আসবে তারপর ধুবে। আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাঁড়িতে আছে ভাত, সেদ্ধ দিয়ে দিয়েছিলাম শাশুড়ি মার জন্য, তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, এখানে আছে ছোলার ডাল, আর বাকিতে আছে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, অর্ধেকটা খেয়েছিল, অর্ধেকটা মেখে রেখে দিয়েছিল, দুপুরবেলা খেয়েছিল। আর এটা হচ্ছে সব থেকে আমার প্রিয় তরকারি ঘাটি, ঘাটি আমার খুব 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 ভালো লাগে, এটা দিয়ে ভাত খেয়েছিলাম, বেশি তরকারি বেশি নিইনি। তো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে দেখো একটা বড়া, দু পিস আলু নিয়েছি, আর এদিকে ঘাটি নিয়েছি অনেকগুলো, এটা দিয়ে ভাত খাবো, আমার ঘাটি খেতে খুবই ভালো লাগে। তো আমি খেতে বসে গেছি, আজকে খাওয়াটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো এখন উঠলাম, বিকেলে মেয়ের নাচের প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা 7টা থেকে, তো তারই জোগাড় যন্ত্রণা চলছে, সব ড্রেস ফ্রেস বের করলাম, আমারটাও বের করলাম যেটা পরে যাব। আর এই ব্লাউজটা, এটা আমার একটু ঢিলা হয় মেয়ের, ওটা একটু চাপিয়ে দেব, ওর মাপের অনেক কটা ব্লাউজ আছে কিন্তু এই কালারটা নেই, এটা আবার কোথা থেকে এখন আনতে যাব, একটা নাচ ওই জন্য এটাই চাপিয়ে দিব, নাচের পরে আবার খুলে দিলে হয়ে যাবে। তো ওটা সেলাই করতে বসছি এখন, তো সব কিছু রেডি করা থাকলো, দুটো বাজে, খাওয়া দাওয়া করে 3:30-3:45 দিক বসবে রেডি হতে, আমরা 6টার দিকে বের হবো, 7টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, বিশ্বকর্মা উপলক্ষে একটা প্রোগ্রাম আছে, সেখানে নাচ আছে, ওদের নাচের ম্যাম সেখানে প্রোগ্রাম করাবে।
আর তোমাদের দাদা ভাই এক জায়গায় যাবে আজকে, কলকাতা যাবে ছোট ননদের বাড়ি, একসাথেই বেরোবো। ও 7টা কত, 10 কি জানি না ঠিক, 7টা মানে 7টা না ঠিক, 7টার পরে 7:15, 7:10, 7:20 এরকম টাইমের ট্রেন। তো একসাথেই বের হবো, ও চলে যাবে আর আমরা প্রোগ্রামের ওখানে ঢুকবো। প্রোগ্রাম টোগ্রাম শেষ হবে, তারপর আমরা চলে আসবো। টোটো ভাড়া করেছি, কারণ সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো না রাত্রির হয়ে যাবে, রাত্রিবেলা একা একা আসা সম্ভব না। তো চলো বন্ধুরা, আমি ঝটপট ব্লাউজটা সেলাই করে নিই, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করছি না করছি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওই যে মেয়ের শাড়ি, মেয়ে পরবে হচ্ছে নীল শাড়ি সবুজ ব্লাউজ, আর আমি বের করলাম পিঙ্ক শাড়ি নীল ব্লাউজ। তো মেয়ে রেডি হতে বসে গেছে, আমি শাড়িটা পরিয়ে দিলাম, আর মেকআপটাও নিজেই করে, নিজেই ভালো পারে, আমি ঠিকঠাক করতে পারি না, আমি শুধু শাড়িটা পরিয়ে দিলাম। তো প্রায় রেডি হয়ে গেছে, দেখো যে তোমাদের দাদা ভাই যাবে কোথাও গেলে ওর জিনিস, এই যে দেখো কিরূপ ভাবে সবকিছু সামনে রেখে দিতে হবে ছড়িয়ে ছিটিয়ে। তো রেডি হয়ে ভাবলাম সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে যাই। তো আমি সন্ধ্যা দিতে চলে গেছি, সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। কুকু বললো আমি উঠতে পারবো না, কুকু জানলা আটকে যেত ওই ঘরে। তো আমরা বেরিয়ে গেছি, সব দরজা টরজা আটকিয়ে দিয়ে সামনে বসে আছি বাইরে বেরিয়ে উঠোনে, তখনও টোটো আসেনি। তোমাদের দাদা ভাই ফোন করছে ওই যে বাইরে দাঁড়িয়ে। তো আমরা পৌঁছে গেছি, তোমাদের দাদা ভাই স্টেশনে চলে গেল, টোটো যে টোটোতে করে গেছিলাম সেই টোটোতে করে চলে গেলো, আর আমরা অনুষ্ঠানে ওখানে নেমে গেছি। তো আমরা বসে আছি আর প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, নাচ হলো, এবার হচ্ছে গান। আর মেয়েদের প্রোগ্রাম একটু দেরিতে শুরু হয়েছিল, শুরু হতে হতে এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো প্রচুর মুষলধারে বৃষ্টি, মানে পুরো ভিজে গেছিলাম। বৃষ্টির মধ্যে প্রোগ্রাম করে চলে আসলাম, আস্তে আস্তে পুরো একদম সবাই ভিজে, ঠান্ডা লেগে গেছে সবার। তো এবার মেয়েরা নাচ করতে উঠছে, মেয়েদের নাচ, বৃষ্টির জন্য ঠিকঠাক ভিডিও করতে পারেনি, সাইড থেকে ভিডিও করছিলাম ভিজে ভিজে, সামনে তো জায়গাই পাইনি যে সামনে গিয়ে ভিডিও করব, ঠিকঠাক ভিডিও করতে পারিনি।
তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টির মধ্যেই অনুষ্ঠান হলো, কিছু করার নেই। কেবল বাড়িতে এসে ঢুকলাম, এখন বাজে 9:30। তখন আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমাদের দাদা ভাই ট্রেনে উঠে গেছে, অনেকটাই চলে গেছে। ফোন করলাম, ফোনে কথা শোনা যাচ্ছিলো না বৃষ্টির জন্যে। তখন খাওয়া দাওয়া করে ফোন করে শুনবো কত দূর গেছে। আমরা এইমাত্র বাড়িতে আসলাম, ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে খাওয়া দাওয়া। মাথা খারাপ বৃষ্টি, মাথা খারাপ, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি। তো এটা হচ্ছে প্রসাদ। এক বাড়িতে গণেশ পুজো হয়েছিল, সেখান থেকে প্রসাদ এনে রেখে গেছিল। দিদিকে বলেছিলাম তুমি গিয়ে একটু প্রসাদটা নিয়ে আসো, আমরা তো যেতে পারছি না, রেডি হচ্ছি। তো দিদি তাই করেছিল, প্রসাদ এনে রেখেছিল। আর আমাদের বাড়িতে ছিল ভাত, ডাল, তরকারি, সব কিছু ছিল। হ্যালো ফ্রেন্ডস, সব কিছু খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, বিছানায় শুয়ে পড়েছি। আর এই যে হচ্ছে আমার সোনা মাম্মা, আমি আর আমার সোনা মাম্মা এই ঘরে আছি, আর ও ঘরে আছে শাশুড়ি মা আর বড় মেয়ে। আর তোমাদের দাদাভাই তো নেই, তোমাদের দাদাভাই গেল ছোটো ননদের বাড়ি, ট্রেনে আছে, যাচ্ছে, এখনও পৌঁছয়নি, কালকে সকালে পৌঁছবে। তো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। আর এর সাথে সাথে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকে যা গেল বৃষ্টি, ওরে বাবা রে বাবা, সেই বৃষ্টি, ওর মধ্যে প্রোগ্রাম ঘুরে চলে আসলো মেয়ে। সবাই মিলে গেলাম, তখন কিছুই ছিল না, পরিষ্কার আকাশ, আর প্রোগ্রামটা শুরু হবে হবে, তখন কি বৃষ্টি, ভিজে ভিজে প্রোগ্রাম দেখলাম। তো চলো বন্ধুরা, এবার ঘুমানোর পালা, ঘুমোতে হবে। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, টাটা বন্ধুরা, শুভরাত্রি।